Here is me, Noreen, and I hope you all are having an amazing day. আজকে অনেকদিন পর চার মাস পর আমি ভিডিও আপলোড করছি। এর আগে একটা ছোট ভিডিও আপলোড করেছিলাম, বাট রেগুলারভাবে কোনো ভিডিও আপলোড করা হয়নি। তো অনেকদিন পর ভিডিও আপলোড করার কিছু রিজন আছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে আমি যখন ভিডিও আপলোড করতাম তখন আমি বাংলাদেশ থেকে করতাম। এখন বর্তমানে আমি ইতালিতে আছি আমার হাজব্যান্ডের কাছে। তো এখানে আসার পর বিভিন্ন রিজনে আর কোনো ভিডিও করা হয়নি, আপলোডও করা হয়নি। আমি আপনাদের বলেছিলাম আমি যখন আসবো তখন আমি কিছু ব্লগ করব আর ভিডিওর সাথে। তো ওটা এখন স্টার্ট করা হয়নি, কিন্তু ভাবছি এখন থেকে স্টার্ট করব। তো আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম, সেটা হচ্ছে 31st নাইটে আমার বাসার ব্যালকনি থেকে আমি এই ভিডিওটা ক্যাপচার করেছি, যেটা ভিডিওতে এত সুন্দর না লাগলেও সরাসরি এর থেকেও বেশি সুন্দর ছিল। এটা মানে দেখতে অনেক ভালো লাগছিল সরাসরি। তারপর আমি চেষ্টা করেছি ভালোভাবে ভিডিও শ্যুট করার। তো দেখতেই পাচ্ছেন যে মানে অনেক ফাইবার্স হচ্ছে। এটা অনেক সময় যাবত হয়েছে, কিন্তু এখানে অনেক ঠান্ডা থাকার কারণে আমি লং টাইম ভিডিওটা করতে পারিনি। আমি লাইভে আসতে চেয়েছিলাম, আসলে হয়তো আরও এনজয় করে দেখতে পারতাম, লাইভে আরও ক্লিয়ার হতো। কিন্তু এত ঠান্ডা ছিল যে আমি বাইরে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তো যতটুকু পেরেছি আমি চাইছিলাম আপনাদের সাথে শেয়ার করতে, যে আমার বারান্দা থেকে যেহেতু খুব সুন্দর ক্লিয়ারভাবে দেখা যায়, বাইরে কোথাও যেতে হয় না দেখার জন্য, সেজন্য আমি ভিডিওটা যতটুকু সময় পেরেছি ক্যাপচার করেছি আর আপনাদের সাথে শেয়ার করলাম। কিন্তু অন্ধকার ছিল, তারপরও আমি চেষ্টা করেছি ভালোভাবে ক্লিয়ারভাবে শ্যুট করতে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভিডিও আপলোড না করার রিজনই হচ্ছে আমি যেহেতু এখন ইতালিতে আছি, এখানে আসতে বিভিন্ন প্রসেসিং করতে হয়েছে, দৌড়াদৌড়ি করতে হয়েছে, বিজি ছিলাম। আসার পরেও একটা রিজন ছিল, তার জন্য বিজি ছিলাম, তাই আর ব্লগ করা হয়নি, ভিডিও আপলোড করা হয়নি। আশা করি এখন থেকে রেগুলার থাকতে পারবো, আস্তে আস্তে আরও বেশি অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করব। আর আপনারা অনেকেই হয়তো নিরাশ হয়ে চলে গেছেন যে ভিডিও আপলোড করছে না চ্যানেল থেকে, তারা আমাকে আবার রেগুলারভাবে দেখবেন আশা করি। তো যারা আমার ভিডিও এখনও দেখছেন না তারা আবার দেখা শুরু করবেন ইনশাল্লাহ, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওতে প্লিজ একটা লাইক করবেন, কারণ এটা আমার উৎসাহ আরও বাড়বে, আমি আবার আগের মতো রেগুলার ভিডিও আপলোড করতে পারি, ভালোভাবে ভিডিও দিতে পারি। আর আমি এখানকার কিছু না কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। নতুন বছর কার কেমন কাটছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, একটু মন খারাপ আছে একটা বিষয়, তারপরও ভালো থাকার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডও ভালো আছে, আমাদের জন্য দোয়া করবেন। এই রাতের বাড়িটা সারা রাত হয়েছে অল্প অল্প, কিন্তু প্রায় 1-1.5 ঘন্টা একটানা এরকম হয়েছে। খুব ভালো লাগছিল দেখতে, সবাই ফুটাচ্ছিল, এনজয় করতেছিল। কিন্তু করোনাকালীন সময় একটু কম হয়েছে, অন্য সব সময় আরও বেশি হয় আমি শুনেছি, যেহেতু আমি এসেছি বেশি দিন হয়নি, অন্য সময় একটু কম হয় আমি নিজে দেখতে পারিনি। বাট আমি শুনেছি আগে আরও জাঁকজমকভাবে এটা এনজয় করা হয়, বিভিন্ন কনসার্ট হয়, আরও সুন্দরভাবে সাজানো হয়। কিন্তু যেহেতু ইতালির অবস্থা খুব একটা ভালো না, সেজন্য এত আয়োজন করা হয়নি, কিন্তু যতটুকু পেরেছে এরকমভাবে এনজয় করেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
এরকম এক এক জায়গায় অনেক সুন্দর বিভিন্ন কালার হয়ে উঠছিল। তো আশা করি ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ অ্যান্ড স্টে টিউন উইথ মাই চ্যানেল। বাই।